নমস্কার বন্ধুরা, কল্পনা কিচেনে সবাইকে স্বাগত। আজকে আমার প্রিপারেশন মেটে আলুর ডালনা। এই আলুটা মাটির নিচে লম্বাভাবে হয়। আমরা যেমনি আলু খাই গোল আলু, এটা পুরো অন্যরকম। এটা মাটির নিচে লম্বাভাবে এই আলুটা নেমে যায়। এই আলুটা খেতে খুবই সুস্বাদু। এই মাটি আলুর ডালনা এবং মাছের ঝোলে দিয়ে খেতেও খুবই ভালো লাগে। নিরামিষভাবে রান্না করলেও ভালো লাগে, পেঁয়াজ রসুন আদা দিয়ে রান্না করলেও এর টেস্ট খুবই ভালো লাগে। এই আলুটা খুবই তাড়াতাড়ি সিদ্ধ হয়, কিন্তু রান্নার পরে আলুটা শক্ত হয়ে যায়, যার জন্যে এই আলুটা ভালো করে কষিয়ে নিয়ে রান্না করলে ঠান্ডা হয়ে গেল এর স্বাদ একই থাকে। তাহলে চলুন বন্ধুরা দেখে নিই এই মেটে আলুর এবং মাটির আলুর প্রিপারেশন। এই মেটে আলু মাটির নিচে হয়, এটা লম্বা আকৃতির হয়। এটাকে কেটে ভালো করে ধুয়ে কিউব পিস করে নেওয়া হয়েছে। একটা কড়াই নিয়ে 1 লিটার মতো জল ও 1 টিস্পুন লবণ দিয়ে কিউব করে কাটা মেটে আলুগুলো সিদ্ধ করে নেব। ঢাকা দিয়ে মিডিয়াম টু হাই হিটে 10 মিনিট ধরে এই মেটে আলুটা সিদ্ধ হবে। ভালো করে সিদ্ধ হয়ে গেলে একটা স্ট্রেনারের মধ্যে নামিয়ে জল ঝরিয়ে নেব। কড়াই গরম হলে 4 টিস্পুন সর্ষের তেল দেব। সর্ষের তেলের বদলে আপনারা অন্য তেলও ইউজ করতে পারেন। সর্ষের তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে ওর মধ্যে সিদ্ধ করে রাখা মাটির আলুগুলো আর মেটে আলুগুলো লবণ ও হলুদ দিয়ে ভেজে নামিয়ে নেব। এই মেটে আলুগুলো খুব ভালো করে ভেজে নিতে হবে। মেটে আলুগুলো রান্নার পরে ঠান্ডা হয়ে গেলে শক্ত হয়ে যায়, যার জন্যে খুব ভালো করে ভেজে নিলে এই মেটে আলুর টেস্টটা দ্বিগুণ হারে বেড়ে যায়। এই জন্যে একটু সময় নিয়ে এই মেটে আলুগুলো ভালো করে ভেজে নিতে হবে। 3 থেকে 4 মিনিট ভালো করে ভেজে অন্য একটা বোলে নামিয়ে নেওয়া হলো। কড়াই গরম হলে ওর মধ্যে 3 থেকে 4 চা চামচ সর্ষের তেল দেওয়া হলো। সর্ষের তেলটা ভালো করে গরম হয়ে গেলে ওর মধ্যে 1/4 টিস্পুন জিরে ফোড়ন দেওয়া হলো, আর দেওয়া হলো 1টা তেজপাতা। এরপরে দেব কুচনো পেঁয়াজ। পেঁয়াজটা একটু ভেজে নেওয়ার পরেই ওর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ। লবণ দিয়েও পেঁয়াজটা একটু ভেজে নেব। লাল করে ভেজে নেওয়ার পরে ওর মধ্যে দিয়ে দেব 4টে কাঁচা লঙ্কা চেরা ও 1টা টমেটো কুচি। টমেটো কুচি দিয়েও একটু কষিয়ে নেব। এরপরে দেব 1 চা চামচ আদা বাটা। আদা বাটা দিয়েও এই পেঁয়াজ ও টমেটোর সাথে একটু কষিয়ে নেওয়া হলো। এবার দেব 1 চা চামচ পেঁয়াজ বাটা আর অল্প জল দিয়ে ভালো করে কষিয়ে নেব। এই মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে। যত ভালো কষানো হবে এই মেটে আলুর টেস্টটা দ্বিগুণ বেড়ে যাবে। এবার হলুদ দেওয়া হলো ও শুকনো লঙ্কার গুঁড়ো 1/4 টিস্পুন আর ভাজা মশলা দেওয়া হলো 1/2 টিস্পুন দিয়ে এই মশলার সঙ্গেই ভালো করে কষিয়ে নেওয়া হলো। এবার অল্প জল দিয়ে আরও 2 মিনিট ধরে লো মিডিয়াম ফ্লেমে এই মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে। এবার একটু ধনে পাতা দেওয়া হলো। ধনে পাতা একটু আগে দেওয়া হলো, একটু আগে দিলে ধনে পাতার যে টেস্টটা সেটা পাওয়া যায়। এবার পরেও একটু ধনে পাতা দেওয়া হবে। এবার অল্প জল দিয়ে
एक संगे आरो एक मिनट धरे कषिये नेवा हलो। जतक्षण तेल छेड़े ना आसबे ततक्षण धरे मसलाटा कषिये निते हबे। भालो करे कषिये निये एबार ओर मध्ये दिए देव हाफ टी स्पून चीनी। चीनी दिले कालारटा खूब भालो आसे। चीनी दिए भालो करे कषिये नेवा हलो। मसलाटा पुरो कषानो हये गेछे एबं तेलो छेड़े एसेछे। एबार एखाने एक कप मतो जल देया हलो। जल दिए आरो एकटु कषिये नेवा हलो। एबार ओर मध्ये देव हाफ टी स्पून केशरी मेथी। केशरी मेथीटा एकटु हाते चेपे गुड़ो करे देया हलो। एर टेस्टटा खूबी भालो। केशरी मेथी दिले एई माटी आलू जे टेस्टटा सेटा पाओया जाबे एबं माटी आलू जे गंधटा सेटा थाकबे ना। दिए आरेकटु कषि निये ओर मध्ये दिए देव भाजा मेटे आलूगुलो। भाजा एबं सिद्ध सिद्ध करे भेजे नेया एई मेटे आलूगुलो मसलार मध्ये दिए भालो करे कषिये निते हबे। जतो भालो कषानो हबे मेटे आलूटा खेते ततो टेस्टी हबे। एबार एक कप थेके दु कप परिमाणे जल देया हलो। একটু পাতলা হবে, মেটে আলুটা ঠান্ডা হয়ে গেলে একটু জমে যায়, শক্তও হয়ে যায় একটু এবং জমে যায়, যার জন্য জলটা একটু বেশি পরিমাণে দেয়া হলো। এবার পরিমাণ মতো লবণ ও হলুদ দেয়া হলো। দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে এবার ঢেকে দেয়া হলো পাঁচ মিনিটের জন্য। ভালোভাবে ফুটবে এবং আজ থাকবে মিডিয়াম টু লো হিটে। যেহেতু সিদ্ধ করা মেটে আলু এখানে বেশি ফোটানোরও দরকার নেই, জাস্ট এই মশলার সঙ্গে একটু মিশে যাবে, তাহলে মেটে আলুটা রান্না হয়ে যাবে। সিদ্ধটা আগেই করে নেওয়া হয়েছে, যার জন্য আর বেশি ফোটানোর দরকার নেই এখানে, যেহেতু কাঁচা জলটা একটু ফুটবে। এবার এই তেজপাতাগুলো ফেলে দিলাম, আপনারা রাখতেও পারেন আবার ফেলেও দিতে পারেন। এখানে আমি তেজপাতাগুলো সরিয়ে দিলাম। এবার ওর মধ্যে দিয়ে দেব এক চা চামচ ঘি, আর দেব এক চা চামচ গরম মশলা বাটা। আমি এখানে বাটা মশলাতেই বেশি রান্না করি, মিক্সার গ্রাইন্ডারে পেস্ট কমই করে নিই। এবার ধনে পাতা দিয়ে ভালো করে মিশিয়ে দেওয়া হলো। আমার রান্না কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এবার গ্যাস অফ করে দু মিনিটের জন্য রেস্টে রেখে দেব। দু মিনিট পর খুলে গরম ভাতের সঙ্গে পরিবেশন করতে হবে। এটা ভাত রুটি পরোটা সবার সঙ্গে যায়। বন্ধুরা, এই মেটে আলুর রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন ও পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবেন। আমার অনুরোধ রইল, আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে আপনার কাছে চলে যাবে। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ধন্যবাদ।